26 বছর পূর্তি উপলক্ষে পূর্ব লন্ডনের বাংলা টাউন ক্যাশ অ্যান্ড ক্যারি 1 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত কাস্টমারদের জন্য আকর্ষণীয় অফার দিয়েছিল। আমাদের লন্ডন প্রতিনিধি ফরজুল হক জানান, অফারে ছিল £100 শপিং করলে একটি রুই মাছ ফ্রি এবং দিন শেষে তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে প্রতিদিন একটি লন্ডন ইতালি অথবা লন্ডন ইউরোপের রিটার্ন টিকিট। গতকাল 10ম এবং শেষ দিনের লটারি ড্র অনুষ্ঠিত হয়েছে। লটারি পরিচালনা করেন আয়ন টিভির সিও আতাউল্লাহ ফারুক এবং সাথে ছিলেন নারী ম্যাগাজিনের সম্পাদক ও লন্ডন বাংলার প্রেস ক্লাবের এক্সিকিউটিভ মেম্বার শাহানা সুলতানা, ইকরা টিভির মোহাম্মদ জহিরুল ইসলাম, টিভি ওয়ানের প্রেজেন্টার ও সাংবাদিক আমিনুল আহসান তানিম এবং ইউকে বিডি টাইমসের সম্পাদক তহিদ আহমেদ। বাংলা টাউন আমাদের কমিউনিটির একটি ঐতিহাসিক প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান অনেক দিন ধরে, দীর্ঘ 26 বছর ধরে 26 ইয়ার্স আমাদের কমিউনিটিকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, সেই বাংলা টাউনের 26 বছর শেষ হলো। এ উপলক্ষে তারা যে রেফেল ড্র, কাস্টমারদের মধ্য থেকে ভাগ্যমান কাস্টমারকে বের করার জন্য যে রেফেল ড্র আয়োজন করলো, আজ তার সমাপনের দিন। আমি অভিনন্দন জানাচ্ছি ওই ব্যক্তিকে, ওই ব্যক্তিদেরকে যারা পরপর পরপর দশ দিন পর্যন্ত ভাগ্যবান হয়েছেন এবং আজকে যে ভাগ্যবান হয়েছেন। আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যে বাংলা টাউন এই প্যান্ডামিকের মধ্যেও মাঝেও যেভাবে আমাদের কমিউনিটিকে সার্ভিস দিয়ে গেছে, এটা আমাদের দায়িত্ব বাংলা টাউনকে কীভাবে আরও বেশি সাপোর্ট দেওয়া যায়। আমি আশা করছি বাংলা টাউনও আমাদের কমিউনিটিকে আগের মতোই অনেক দিন সাপোর্ট এবং সার্ভিস দিয়ে যাবে। আজকে 10ম দিনে আমাদের রেফল ড্র এবং আমাদের যে 26 বছর পূর্তি উপলক্ষে এখানে যে রেফল ড্র শুরু হয়েছিল, আজকে তার সমাপনী অনুষ্ঠান। আমি এখানে আজ 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যারা এসেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা, পাশাপাশি আমাদের এখানে গ্রাহক এবং কাস্টমার বৃন্দ সবসময় আমাদেরকে সহযোগিতা করেছেন। ওনারা এসেছেন এবং ওনারা শপিং করেছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞাবদ্ধ।